Dear viewers, learners, visitors, browsers, students and others. Assalamu alaikum. Welcome to YouTube channel Ideal Academy 3040. This is MD Javed Hussain. আমি আজ আপনাদের মাঝে নতুন আরেকটি আকর্ষণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইউজ অফ লেফট বাটন, অর্থাৎ ইনপুট ডিভাইস মাউসের লেফট বাটন নিয়ে আমি আজ আলোচনা করব। ইতিপূর্বে আমি পার্ট ওয়ানে ইউজ অফ লেফট বাটন এর নাম্বার 1-8 দেখিয়েছি, অর্থাৎ 1 থেকে 8 নাম্বার পর্যন্ত দেখিয়েছি। আমি আজ আপনাদের মাঝে 9 থেকে 16 পর্যন্ত দেখাতে যাচ্ছি। আপনারা অবশ্যই এই ভিডিওটি ধৈর্যের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সহজেই বুঝতে সক্ষম হবেন এবং খুব সহজে একটি মাউসের লেফট বাটনের ব্যবহার শিখে যাবেন। তারই সাথে সাথে আপনি মাউসের ব্যবহারে অনেক এক্সপার্ট হয়ে যাবেন। যাই হোক, আমি এখন শুরু করতে যাচ্ছি। নাম্বার 9, ফোল্ডার অবলিক আইকন হাইলাইটস করা যায় বা দেখা যায়, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি বর্তমানে এমএস ওয়ার্ড ফাইলে আছি, আপনারা তো দেখতে পাচ্ছেন বর্তমানে ইনসার্টে একটি সিলেকশন আছে। আমি যদি ডিজাইনের উপরে যাই তাহলে ডিজাইন হাইলাইটস করবে, পর্যায়ক্রমে লেআউট, রেফারেন্সেস, মেইলিংস, রিভিউ, ভিউ, অর্থাৎ আপনারা যখনই যে মেনু বারের উপরে যাবেন সেটি হাইলাইটস করবে এবং লেফট মাউস ক্লিক করার সাথে সাথে সেটি ওপেন হয়ে যাবে। যাই হোক, আপনারা এটি দেখে দেখে প্র্যাকটিস করবেন। নেক্সট 10, ফাইল অবলিক ফোল্ডার অবলিক ইমেজ মুভ করা যায়। আমি এই 10 নম্বর দেখানোর জন্য আপনাদেরকে আমার এই পিসি ডেস্কটপে নিয়ে যাচ্ছি। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার ফাইল নামে এখানে একটি ফাইল ক্রিয়েট করা আছে। আমি এখন লেফট মাউস প্রেস করে যেখানে মন চায় সেখানেই, অর্থাৎ যে জায়গায় আপনি নিতে চান সেখানে ছেড়ে দিলেই সেখানে এটি মুভ করবে, অথবা আমি যদি ইমেজটি নিয়ে যেতে চাই তাহলে সেটিও নিয়ে যেতে পারবো। এক কথায় আমি ডেস্কটপে যে আইকনগুলো আছে আমি আপনার ইচ্ছামতো, অর্থাৎ আপনারা ইচ্ছামতো এটি সাজাতে পারবেন, যে জায়গায় আপনার প্রয়োজন পড়বে সেখানে এটি আপনি মুভ করতে পারবেন। নেক্সট 11, ফাইল সার্চ করা যায়। আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন টাইপ হেয়ার টু সার্চ, এখানে যদি ক্লিক করেন আপনারা সাথে সাথে আপনারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখতে পারবেন, অর্থাৎ ওয়ার্ড 2016, গুগল ক্রোম, অর্থাৎ এরকম আরও অনেক প্রোগ্রাম এখানে আছে, যখন যেটি প্রয়োজন পড়বে একটা ক্লিক করলে সেটি অন হয়ে যাবে। নেক্সট 12, ফাইল রিফ্রেশ অর ফোল্ডার তৈরি করা যায়। আমি ডেস্কটপে গিয়ে 12 নাম্বার দেখানোর জন্য চেষ্টা করব, অর্থাৎ আমরা যদি রাইট মাউস ক্লিক করে এই রিফ্রেশে ক্লিক করি তাহলে আমার কম্পিউটারটি রিফ্রেশ হবে, অর্থাৎ কম্পিউটারের গতি আরও বাড়তে থাকবে আস্তে আস্তে। এবং আমি আরেকটি কাজ দেখাবো এখানে, নিউ, অর্থাৎ আপনারা যদি কোনো ফোল্ডার তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে নিউতে গিয়ে এরপরে ফোল্ডারে ক্লিক করতে হবে, সাথে সাথে দেখবেন এখানে একটি ফোল্ডার তৈরি হয়েছে নিউ ফোল্ডার নামে। ইচ্ছে করলে আপনারা এই নিউ ফোল্ডারটি পরিবর্তনও করতে পারবেন। আমি রাইট মাউস দিয়ে এটা পরিবর্তন করতে হয়, যখন আমি রাইট মাউস নিয়ে ভিডিও দিব তখন সেখানে দেখানোর চেষ্টা করব। নেক্সট 13, এক্সেল শিটে সেল কলাম এন্ড রো সিলেক্ট করা যায়। আমি একটি এক্সেল শিট ওপেন করছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি যে সেলে ক্লিক করব, অর্থাৎ সেল পয়েন্টারটি সেখানে আসবে, আমি লেফট মাউসের সাহায্যে এটি ক্লিক করেছি, অর্থাৎ লেফট বাটন। হয়তো আপনারা একটা দেখতে পাচ্ছেন, আমি যদি এই কলামটি সিলেক্ট করতে চাই তাহলে এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। আমি যদি নাম্বার 5 রোটি সিলেকশন করতে চাই তাহলে ক্লিক করার সাথে সাথে এটি সিলেকশন হবে, অর্থাৎ আপনারা অবশ্যই লেফট বাটন দিয়ে এই কাজগুলো করার চেষ্টা করবেন। নেক্সট, এক্সেল শিটে কলাম ও রো ছোট বড় করা যায়, অর্থাৎ আমরা ইচ্ছে মতো ছোট এবং বড় করতে পারবো। সাপোজ আপনার এই জি কলামটি বড় করতে হবে, আপনাকে ক্লিক করে অর্থাৎ সিলেক্ট করে যখন লেফট বাটনটি প্রেস করে ডানে চাপবেন, অর্থাৎ ডানে প্রেস করবেন তখন ডান দিকে বড় হবে, যখন আপনি বাম দিকে প্রেস করবেন তখন বাম দিকে বড় হবে, অথবা আপনি যদি রোটি বড় করতে চান
হয়তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা রো বড় করতে পারবেন। যাই হোক আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে দেখিয়েছি সেভাবে প্র্যাকটিস করার জন্য। নেক্সট পাওয়ারপয়েন্টের লেয়ার টাইটেল অর সাবটাইটেল সিলেক্ট করা যায়। আমি একটি পাওয়ারপয়েন্টের পেজ ওপেন করে আপনাদের দেখাচ্ছি। ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি লেয়ার, নিচে হচ্ছে আরেকটি লেয়ার। এখানে লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল, অর্থাৎ আমি এখানে যদি লেফট বাটন ক্লিক করি মাউস থেকে তাহলে এই টাইটেল লেয়ারটি সিলেক্ট হবে। এখন ইচ্ছা করলে আপনি এখানে যে কোনো টাইটেল লিখতে পারবেন। এরপরে ক্লিক টু অ্যাড সাব টাইটেল, আপনি যদি এখানেও মাউস দিয়ে ক্লিক করেন তাহলে এখানে কার্সারটি চলে আসবে, অর্থাৎ ইচ্ছে করলে আপনি এখানে সাব টাইটেল লিখতে পারবেন। নেক্সট অর্থাৎ 16 উইন্ডো শাট ডাউন করা যায়, অর্থাৎ আপনারা যদি কম্পিউটারটি বন্ধ করতে চান অর্থাৎ উইন্ডোজটি শাট ডাউন করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাউসের লেফট বাটনটি ইউজ করতে হবে। যাই হোক আমি এখানে দেখানোর চেষ্টা করি। এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটি স্টার্ট আইকন, অর্থাৎ আমি যদি লেফট বাটন ক্লিক করি সাথে সাথে বেশ কিছু একটি পপ আপ মেসেজ আসবে এবং এখানে বেশ কিছু প্রোগ্রাম আছে, সেগুলো এই ফাইলগুলো আপনি ওপেনও করতে পারবেন অথবা আপনি উইন্ডোজটি শাট ডাউনও করতে পারবেন। উইন্ডোজ 7 একরকম, উইন্ডোজ 10 আরেক রকম, অর্থাৎ আমি বর্তমানে উইন্ডোজ 10 এ আছি। আপনি যদি হয়তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পাওয়ার আইকন, এখানে ক্লিক করার সাথে সাথে আরও তিনটি প্রোগ্রাম দেখাবে। আপনি যদি স্লিপ মোডে যেতে চান তাহলে স্লিপে ক্লিক করতে হবে, আর যদি কম্পিউটারটি রিস্টার্ট দিতে চান অবশ্যই রিস্টার্টে ক্লিক করতে হবে, আর যদি আপনি কম্পিউটারটি শাট ডাউন করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাউস থেকে লেফট বাটন এখানে ক্লিক করতে হবে। এরপরে দেখবেন সাথে সাথে আপনার এই পিসিটি অফ হয়ে গিয়েছে। যাই হোক আমি চেষ্টা করেছি পার্ট টু তে বাকি যে ইউজগুলো আছে অর্থাৎ ইউজ অফ লেফট বাটন। আপনারা অবশ্যই ধৈর্যের সাথে দুইটি ভিডিওই দেখবেন এবং চেষ্টা করবেন প্রতিটি পয়েন্ট নিয়ে কাজ করার জন্য এবং বারবার প্র্যাকটিস করার জন্য। আপনারা অবশ্যই জানেন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি একটি রিকোয়েস্ট করব, অবশ্যই ধৈর্যের সাথে দেখবেন এবং বেশি বেশি করে আমার এই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আরেকটি রিকোয়েস্ট হলো অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ডস রিলেটিভস যারা আছে তারা যাতে এই ভিডিওটি দেখার সুযোগ পায়। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে আপনারা মেসেজ করে অর্থাৎ কমেন্টস করে জানাবেন। এরপরেও কারো বুঝতে সমস্যা হলে আমি অবশ্যই সার্বিকভাবে সহযোগিতা করব, আমাকে আপনারা অবশ্যই ইনফর্ম করবেন। যাই হোক আমি চেষ্টা করেছি ইউজ অফ লেফট বাটন এর পার্ট টু শেষ করার জন্য। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, আজ এই পর্যন্তই। অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন, আমি চেষ্টা করব আরো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। আপনারা অবশ্যই আমাকে ইন্সপায়ার করবেন, আপনারা যদি ইন্সপায়ার করেন তাহলে আমি নতুন নতুন ভিডিও অর্থাৎ নতুন নতুন ভিডিও তৈরি করার আরো আগ্রহ আমার মাঝে আসবে। থ্যাংকস এ লর্ড ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।